सम्मानित व्यूअर्स अस्सलाम वालेकुम आमरा चले आसछि मौलीबाजार जिलार आतानकिरी ग्रामे आछि एई गुफला नदीर पारे आर ओइखाने जे कारणे आमी चले आसछि देखुन एकटी पुरातन गाछ हजार बछरेर गाछ एई गाछटिर नाम होच्छे फिंगनागेश्वर एबं खुबई मूल्यवान एकटी गाछ ये गाछटी हजार बछर इतिहास बहन कर आसछे आर ओई जगहटी जेखने अवस्थित ओई जगहटी हे जे टीला मोरा अवस्थान करछि ओई टीलाटी हे एक ऐतिहासिक स्थान एटा हे एक फरेस्ट अफिसर ब्रिटिशेर समय ये ब्रिटिश थेके आरो आगे आरो शत शत बछर आग थेके एखाने एकटी अफिस रयेछे जेटा छिलो जेखान थेके समग्र दिनारपुर पहाड़ के एखान थेके तदारकी करा हतो पहाड़े जाते कोनो प्रकार पहाड़ी दुश्यता एवं पशुपाखी हत्या पहाड़े टैक्स आदाय करा विभिन्न कार्यक्रम परिचालनार जन्नो अफिस स्थापन करा हुए चिलो एमन एकटी जागा ये अफिसटी स्थापन करा हुए आपनारा देखुन ओइदिके बिराट हावर बड़ो हावर पूर्व दिके बड़ो हावर पश्चिम दिके पहाड़ दक्षिण दिकेओ पहाड़ एरपर देखुन एइदिके एकटी नदी नदीर प्राकृतिक दृश्य खूब ही सुंदर आमरा जदि शत शत बछर आगे चले जा देखब एखाने बड़ बड़ नौका बड़ बड़ गाछेर सारी अनेक अनेक मानुषेर समागम आमरा कल्पना करले ता देखते पाबो आरो अनेक किछु कल्पनाय आमरा देखते पारि एखाने रयेछे दुइटी अफिस तीनटी चारटी घर अफिस घर अफिस घरे मानुषेर जटला आमरा ओगुला कल्पनाय देखते पारि किन्तु वास्तवे ओगुली एखन किछु नेइ एखाने ओई जायगाटी बर्तमाने अफिस थेके तेमन रक्षणाबेक्षणेर व्यवस्था नेइ स्थानीयभावे एकजन लोक एखाने एखाने बसबास करछेन आज थेके प्राय बीस पचिस बछर जाबत उनी शुधु ओइटा देखाशोना करछेन एई देखाशोनार बिनिमये उनी कोनो किछु पाच्छेन ना आमी आमार पिछने देखुन एकटी बड़ो आम गाछ रयेछे एटा कत साले बा कखन एटा रोपण करा हयेछिलो स्थानीय लोकरा किछु बोलते पारछे ना एछाड़ा देखुन एखाने किछु रयेछेन एकजन मुरब्बी आमरा ओनार काछे जाच्छि आसलामु आलाइकुम वालेकुम आसलाम आच्छा आपनार परिचयटा आगे देन आपनार नाम कि आपनार ग्राम कोथाय बा आपनार पूरा परिचयटा आगे देन आपनार आमार ग्राम हलो आतानकिरी आतानकिरी थाना मौलीबाजार जी पोस्ट अफिस चार नम्बर आकावाला अच्छा पोस्ट अफिस अच्छा ओई जगह सम्बन्धे आपनि जतटुकु जानेन बोलार चेष्टा करुन এই জায়গা সম্বন্ধে তো আমরা তারুইয়া আমরা তারাও দেখছি বুঝদারুইয়া যেখানে ফরেস্টার আসিল ফরেস্টার আসিল নদী ভাই এই গুবলা নদী ভাই মানে গাছ আইছে বাস আইছে ও তারা এখান থেকে মনে করো ফরেস্টার বলতে তারা আটকাইয়া কিছু পয়সা করি মানে জমাটমাল হয়েছে তারা আমরা এই পর্যন্তই আমরা দেখছি ফরেস্টার বল তারা আসিল দুই ঘরেই আসিল আমরা তারার কথা প্রায় মনে হইল চল্লিশ বছরের নিচে নাই আচ্ছা ওই জায়গাটা বর্তমানে কি অবস্থায় আছে এই জায়গাটা তো অবস্থান তো ওভাবেই আছে যে কোনো তো কয়েকজন এম ডিএ কতজনে চুল্লা কারেন আচ্ছা যাই হোক কোনো সময় যদি ওই জায়গাটাকে সরকার থেকে ওইখানে একটু সংস্কার করে ওই জায়গাটা সুন্দর একটি এই অবস্থানে আনা যায় তাহলে এখানে অনেক মানুষ ওই জায়গাটা দেখার জন্য আসতে পারে না
আসতে পারে এলাকার মানুষের একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হতে পারে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম শেখুল ইসলাম। শেখুল ইসলাম, আপনি কত বছর যাবত এখানে আছেন? 2002 সালে আসলাম এখানে। এখানে আছেন এখন পর্যন্ত আছেন? এখানে সরকারিভাবে আপনাদের সাথে কেউ যোগাযোগ করে? এমনি কেউ কোনো যোগাযোগ নেই, এমনি তারা আসে আসে তো চলে যায় আর বলে যায় আরে আমরা দেখাশোনা করতাম। আমরা তো অসহায় মানুষ, আমরা বেশি দেখাশোনা মানে করি অতটুকু, মানুষে তো আর বেশি যদি আমরা মাটিতে মানুষ আমরা এবার মানে অত্যাচার করতে চাই। আমরা তো তাহলে ওই জায়গাটা যদি সরকার থেকে সংস্কার করে ওখানে যদি আর একটু এই বিভিন্নভাবে সায় সুন্দর করে ওখানকার অবস্থার উন্নত করে গড় তৈরি করে আরও একটু একটা পর্যটনের ব্যবস্থা করে দিলে আপনাদের ভালো হবে না? ভালো হবে, এরা খুব সেন্টার জায়গা, এটা খুব সেন্টার জায়গা, রাস্তার সাথে নদীর পাশে, এখানে যদি কোনো সরকারিভাবে একটা সুন্দর একটা অনুষ্ঠান মানে তৈরি করে এখানে খুব একটা ভালো হইব, বা একটা প্রতিষ্ঠান তৈরি করলে খুব ভালো হইব। আর আমাদেরও আমাদের গরিব মানুষ, আমরাও এখানে আসি, আমরাও তারার সাহায্যে আমরাও কিছু চলতে বলতে পারলাম। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আমি জানি না ওই জায়গাটা কোন অবস্থায় আছে, তবে আমি প্রায় 10 বছর পূর্বে এসেছিলাম ওই জায়গায় এবং দেখেছিলাম কয়েকটি পুরাতন ঘর সেই ব্রিটিশ আমলের তৈরি। বর্তমানে ওগুলার কোনো অস্তিত্ব নেই, রয়েছে কয়েকটি ভিটা মাত্র। আমি এসেছিলাম যে ওই জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করার জন্য, কিন্তু সুন্দর বলতে ওখানে কোনো কিছু পেলাম না, শুধু পেয়েছি একটি পুরাতন কি গাছ, এটা ফিং নাগেশ্বরের গাছ, আর রয়েছে ফিং নাগেশ্বরের গাছ আরও অনেকটা ছিল ওই সময়ে, বর্তমানে শুধু একটি গাছই অস্তিত্ব ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে, আর কয়েকটি কাঁঠাল গাছ, আর দেখার মতো তেমন কিছু নেই। এছাড়া প্রাকৃতিক দৃশ্য এখানে খুবই সুন্দর, ওই দেখুন পশ্চিম দিকে এই নিচু জায়গা, আবার কিছুটা অগ্রসর হলেই হবিগঞ্জ উপজেলা, আর ওদিকে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে মৌলভীবাজার জায়গা। এখন দেখুন এই জায়গাটাকে যদি একটু সরকারের দৃষ্টি ওই জায়গার প্রতি যদি দেয় তাহলে এলাকাটা উন্নতি হবে, ওখানকার এই জায়গাটার একটি ভালো সুব্যবস্থা হবে, এলাকার মানুষেরও অনেক উপকারে আসবে, আসবে এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে ওখানে অনেক পর্যটকরা আসতে পারে ওই শুধু ওই জায়গাটা দেখার জন্য, এবং এর ইতিহাসটা পুরো ইতিহাসটা আমি মনে করি এই জনগণকে জানানো প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সাথে থাকুন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।